দেখছেন আপনারা আপনাদেরই প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই আজকে এক নজরে দেশ রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ খবরের শিরোনামগুলি। ফের বাহিনী মাওবাদী গুলির লড়াই, ভোটের আগে 29 জন মাওবাদীর মর্মান্তিক মৃত্যু। অপরদিকে রামনবমী আটকাতে রাজ্য জুড়ে ষড়যন্ত্র করছে তৃণমূল। অপরদিকে মমতা ব্যানার্জি জানাচ্ছেন রামনবমী মানেই ওদের কাছে একটা হিংসার দিন। সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আল্লাহকে ডাকুন, জানাচ্ছেন মমতা ব্যানার্জি। অপরদিকে তিহার জেলের ভেতর অকথ্য অত্যাচার, সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের ওপর, অভিযোগ আম আদমি পার্টির। জেলের ভেতর থেকেই অরবিন্দ কেজরিওয়াল জানলেন, আমি সন্ত্রাসবাদী নই। বাবা রামদেব এতটাও নিষ্পাপ নন, রামদেবকে এবার কড়া বার্তা সুপ্রিম কোর্টের। অপরদিকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে অসহ্য গরম বজায় থাকবে, তাপপ্রবাহের সতর্কবার্তা। অপরদিকে রাজ্যে এনআইএ আধিকারিক গ্রেপ্তার মুর্শিদাবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে জোর তল্লাশি রাজ্য পুলিশের। অভিষেক ব্যানার্জির কপ্টারে আয়কর হানা দেবার পর এবার পাল্টা নিশীথ প্রামাণিকের গাড়িতে রাজ্য পুলিশের তল্লাশি। অপরদিকে দেশের 64% মানুষ চাইছেন মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে, প্রকাশিত হলো নতুন জনমত সমীক্ষা। কে এগিয়ে কে পিছিয়ে জানাবো আপনাদেরকে। অপরদিকে রোড শোয়ে বেরিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওপর জোর হামলা। বিস্তারিত জানাচ্ছি খবরগুলো, দেখার জন্য জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। রাজ্য জুড়ে রামনবমী আটকাতে প্রবল ষড়যন্ত্র করছে তৃণমূল, অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপরদিকে মমতা ব্যানার্জি জানাচ্ছেন রামনবমীর দিনটি তাদের কাছে হিংসার দিন, সাবধানে সতর্ক থাকুন, আল্লাহকে ডাকুন। রামনবমীর আগের দিন বাংলায় এসে তৃণমূলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালুরঘাটের সভা থেকে নরেন্দ্র মোদী জানিয়ে গেলেন রামনবমী রুখে দেবার জন্যে তৃণমূল সব রকমের ষড়যন্ত্র শুরু করেছে। রামনবমীর মিছিলে গতবারের গণ্ডগোল নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, ফলে এবার নির্বাচনের আগে সতর্ক রয়েছে দুই দলই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন সতর্ক করে দেন রামনবমী। মমতা ব্যানার্জি জানিয়েছেন রামনবমী ওদের সংঘর্ষ করবার দিন, প্ররোচনায় কেউ কান দেবেন না, গালাগালি দিলেও এড়িয়ে যাবেন, সতর্ক থাকবেন, আল্লাহকে ডাকুন। মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তার বিরুদ্ধেই এদিন বালুরঘাটের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আমি জানি তৃণমূল প্রত্যেকবারের মতো এবারেও রাজ্যে রামনবমী রুখে দেবার প্রবল ষড়যন্ত্র করছে, কিন্তু জয় সত্যের হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন রায়গঞ্জ থেকে রামনবমী নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদী, বলেন এখানে এই রাজ্যে রামনবমীর অনুমতি পেতে গেলে কোর্টে যেতে হয়, তৃণমূল অনুমতি দেয় শুধু মিছিলে পাথর ছোড়বার জন্যে। ইতিমধ্যে আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলের ভেতর তার ওপর চলছে অকথ্য নিগ্রহ অত্যাচার, অভিযোগ আম আদমি পার্টির। এবার জেলের ভেতর থেকে বার্তা পাঠালেন অরবিন্দ কেজরিওয়াল, জানালেন আমি সন্ত্রাসবাদী নই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা এবার শোনালেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, জেল থেকে বার্তা পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলেছেন আমার নাম অরবিন্দ কেজরিওয়াল এবং আমি সন্ত্রাসবাদী নই। আম আদমি পার্টির সাংসদদের আরও অভিযোগ, কেজরিওয়ালের মনোবল ভেঙে দেবার জন্য জেলের ভেতর তার ওপর চালানো হচ্ছে অত্যাচার, তার মনোবল ভেঙে দেবার জন্য সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে জেলের ভেতর। 21 মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল, আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। কেজরিওয়ালের সঙ্গে একজন সন্ত্রাসবাদীর মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ আম আদমি পার্টির, কাছের মানুষদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তবে এত সব কিছুকে ছাপিয়ে কেজরিওয়াল ঠিক বাইরে বেরিয়ে আসবেন, দিল্লির মানুষদের জন্য তাদের ঘরের ছেলের মতো কাজ করবেন ফের কেজরিওয়াল, এমনটাই দাবি আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের। প্রসঙ্গত, 6 মাস টানা জেলে থাকার পর তিহার জেল থেকেই জামিনে মুক্ত হয়েছেন সম্প্রতি আম আদমি পার্টির এই সাংসদ সঞ্জয় সিং। একদিন আগেই অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে হানা দিয়েছিল আয়কর দপ্তর, এবার তার পাল্টা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে জোর তল্লাশি রাজ্য পুলিশের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের পর নিশীথ প্রামাণিকের কনভয়, ভোটের মুখে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে জোর তল্লাশি রাজ্য পুলিশের।
পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় আটকে বেশ কিছুক্ষণ ধরে জোর তল্লাশি চালিয়েছে। সেই সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল কোচবিহার আসনে নির্বাচন। স্বাভাবিকভাবে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে তল্লাশি চালালো রাজ্য পুলিশ। দুপুরে কোচবিহারের রাস্তায় নিশীথ প্রামাণিকের কনভয় আটকায় পুলিশ। নাকা চেকিংয়ের নামে তল্লাশি চালানো হয়। এদিকে গাড়ি থেকে নেমে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কার্যত বচসায় জড়িয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। ঘটনার পেছনে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। প্রসঙ্গত গত সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা ছিল অভিষেক ব্যানার্জির। সেই কারণে রবিবার তার কপ্টারের ট্রায়াল রান চলছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের সেই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কপ্টারে ওঠেন, প্রত্যেকটা ব্যাগ খুলে খুলে তন্নতন্ন করে তল্লাশি চালান, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তা নিয়ে হয় বিস্তর জলখোলা। কেন্দ্রকে নিশানা করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনি এতটাও নিষ্পাপ নন, বাবা রামদেবকে কড়া বার্তা এবার সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ে বিভ্রান্তিকর মামলায় জনসমক্ষে ক্ষমা চাইতে রাজি হয়েছিলেন বাবা রামদেব তথা যোগগুরু রামদেব এবং তার সহযোগী আচার্য বালাকৃষ্ণ। তবে ফের একবার শীর্ষ আদালতের তিরস্কারের মুখে পড়লেন বাবা রামদেব। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর এজলাসে এই মামলার শুনানি চলছে। গতবারের শুনানিতেও কড়া সমালোচনা শুনতে হয়েছিল বাবা রামদেবকে। এদিন আদালত বলে, আপনি এতটাও নিষ্পাপ নন, দেশে যোগের বিস্তারে আপনার একটি বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু তা বলে এটা নয় যে করোনাকালে আপনি একেবারেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করবেন। কেন্দ্রীয় সরকারও কীভাবে এই ঘটনাকে তাদের নজরে আনল না সে নিয়ে এদিন বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত করোনাকালে করোনিল কিট নামক এক ঔষধ বাজারে এনেছিল বাবা রামদেব এবং জানানো হয়েছিল করোনার জন্যে মহৌষধ এই করোনিল কিট। তবে পরবর্তীকালে প্রমাণিত হয় সেই বিজ্ঞাপন পুরোপুরি ভুয়ো। সেজন্যই আবারও আদালতের তোপের মুখে পড়লেন বাবা রামদেব। ভোটের প্রাক্কালে প্রকাশিত হলো আরও একটি জনমত সমীক্ষা। দেশের 64% মানুষ মোদীকেই চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে। আর দিন তিনেকের মধ্যেই ঢাকে কাঠি পড়তে চলেছে লোকসভা নির্বাচনের। নরেন্দ্র মোদীর মসনদে প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা, নাকি বিরোধী ইন্ডিয়া জোট শেষ হাসি হাসবে, কি হবে তা বলবে সময়। কিন্তু নতুন করে যে সমীক্ষা সামনে এলো তাতে বিজেপির জয় জয়কার। ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, দেখা যাচ্ছে এমনটাই সমীক্ষায়। সমীক্ষা বলছে 64% মানুষ মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। কেবল তাই নয়, 63% মানুষ বিশ্বাস করেন এনডিএ জোটের প্রত্যাবর্তন একেবারেই নিশ্চিত। দেশের 11টি ভাষায় এই সমীক্ষা করা হয়েছে। ইংরেজি হিন্দি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষাতে প্রায় 75 লক্ষের বেশি মানুষের সঙ্গে কথা বলে পাওয়া গিয়েছে এই ছবি। ঠিক কী দেখা যাচ্ছে সমীক্ষায় জানাবো আপনাদেরকে। জানা যাচ্ছে প্রতি 5 জনের 3 জন মনে করছেন মোদী প্রধানমন্ত্রী হবেন ফের। শতাংশের হিসেবে মোদীর পক্ষে 64% মানুষ দিয়েছেন ভোট। সেখানে রাহুল গান্ধীর পক্ষে পড়েছে মাত্র 21.8% ভোট। 63% মানুষ বিশ্বাস করেন এনডিএ তথা বিজেপি ফের সরকার করছে কেন্দ্রে। রাজ্য অনুযায়ী হিসেবটা দেখলে দেখা যাচ্ছে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে চান 58% মানুষ, রাহুল গান্ধীকে চান 24% মানুষ। অপরদিকে বাংলাতেও এগিয়ে মোদী। 62.6% বাংলার মানুষ প্রধানমন্ত্রী মোদীকেই ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। রাহুল গান্ধীর পক্ষে ভোট পড়েছে 19.6%। অপরদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের 14.8% মানুষ দেখতে চাইছেন। তামিলনাড়ু এবং কেরলে অবশ্য সমীক্ষার ফলাফলটা একেবারেই আলাদা। তামিলনাড়ুতে মোদীর পক্ষে 43% মানুষ ভোট দিয়েছেন। এগিয়ে রয়েছেন রাহুল, রাহুল গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন 43.2%। বাম শাসিত কেরলেও ছবিটা তুল্যমূল্য। সেখানে মোদী এবং রাহুলের পক্ষে যথাক্রমে 40.8% এবং 40.5% মানুষ ভোট দিয়েছেন।
তেলেঙ্গানায় মোদির পক্ষে 60.1% মানুষ ভোট দিয়েছেন, অন্ধ্রপ্রদেশে আরও বেশি মোদির পক্ষে ভোট দিয়েছেন 71.8% মানুষ। ভোটের মুখে ছত্তিশগড়ে বাহিনী মাওবাদী গুলির লড়াই, ইতিমধ্যে 29 জন মাওবাদীর মর্মান্তিক মৃত্যু। ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই মাওবাদীদের, ঘটনার জেরে 29 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ছত্তিশগড়ের কংগড় জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের জোর লড়াই শুরু হয় এদিন। ঘটনার জেরে 2 জন সেনাকর্মীও আহত হয়েছে বলে জানা গিয়েছে, তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কংগড় জেলায় 26 এপ্রিল ভোট হওয়ার কথা রয়েছে। 7টি দফার ভোটের মধ্যে 2য় দফায় ভোট হবে এখানে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা যথেষ্টই চিন্তায় রেখেছে প্রশাসনকে। প্রসঙ্গত বিগত মাসেও এনকাউন্টারের ঘটনা ঘটে এখানে। সেবার 1 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল, উদ্ধার হয়েছিল প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর হামলা, অপরাধীর সন্ধানে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের। নির্বাচনী প্রচারে বেরিয়ে হামলার শিকার হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। সেই ঘটনায় অভিযুক্তের খোঁজ দিতে পারলে এবার 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো পুলিশের তরফ থেকে। বিজ্ঞপ্তি জারি করে যোগাযোগের জন্য ফোন নম্বর প্রকাশ্যে আনা হয়েছে সেই রাজ্যের পুলিশের তরফ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় যদি কারো কাছে কোনো রকম খবর থাকে সেক্ষেত্রে যেন যোগাযোগ করা হয় রাজ্য পুলিশের DSP কাঞ্জি শ্রীনিবাসা রাও এবং অ্যাডিশনাল DSP আর শ্রীহরি বাবুর সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গত শনিবার বিজয়ওয়াড়াতে বাসে করে রোড শো করছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। তখনই হঠাৎ কে বা কারা তাকে লক্ষ্য করে প্রবল বেগে পাথর ছোড়ে, বাম চোখের ঠিক উপরে কপালে প্রবল আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন বিধায়ক ভেল্লাম পল্লী, তিনিও পাথরের আঘাতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যেতে যেতে এক নজরে আপনাদেরকে ওয়েদার রিপোর্টটি জানিয়ে দিচ্ছি। নজর থাকছে শুরুতেই আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সহিত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে 2-1টি জায়গায় আজকে কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আবহাওয়া আজকে পুরোপুরি শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে। অসহ্য গরম পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে। প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল তাপপ্রবাহের জন্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। অসহ্য গরম বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজকের সংবাদগুলি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।